আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুটি, পরোটা, নান বা লুচির সাথে গরুর মাংসের এই রেসিপিটা অসাধারণ লাগে। আজকে আমি ফুলকপি দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তরকারিটা রান্না করার জন্য আমি একটা গুঁড়া মশলা রেডি করে নেব। আমি আস্ত গরম মশলা তরকারির মধ্যে দেব না, আমি গুঁড়া করেই এই মশলাটা দিয়ে তরকারিটা রান্না করে নেব। এর জন্য আমার লাগবে, এখানে আছে মেথি, লবঙ্গ, দারচিনি, আছে হলো শুকনো মরিচ, আছে জয়ত্রী। আমি জয়ত্রী খুবই সামান্য নিয়েছি, এটা খুবই সুন্দর একটা ফ্লেভার দেবে। সাথে আছে আস্ত জিরা, নিয়েছি হলো গোলমরিচ সব, আর আছে হলো এলাচ। সবগুলো একসাথে করে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, মশলার মতো পাটায় পানি দিয়ে বেটে ওই মশলাটাও দিয়ে দিতে পারেন, ওটাও ভালো লাগে খেতে। আমি গুঁড়া করে নিয়েছি, আর তেজপাতা আমি দেব, তবে এটা আমি এই মশলার সাথে গুঁড়া করে নেব না, এটা দিয়ে আমি ফোড়নের সাথে দিয়ে দেব। আমি মশলাগুলো গুঁড়া করে নিয়েছি, আমি টেলে নেইনি, আপনারা চাইলে টেলে নিতে পারবেন। দুটা তেজপাতা নিয়েছি আমি, এই তেজপাতাগুলো যখন আমি রান্না করব তখন দিয়ে দেব। আছে হলো ফুলকপি, এই ফুলকপিটা আমি কেটে নিয়েছি, টুকরাগুলো একটু বড় বড়ই রেখেছি। আমি পুরোটা কপি দেব না, দিলে অনেক বেশি হয়ে যাবে, আমি অর্ধেকটা ফুলকপি কেটে নিয়েছি। সাথে আছে হলো গরুর মাংস, এটা তো অবশ্যই লাগবে। আমি এখানে 1 কেজি হাড় ছাড়া গরুর মাংস নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেজপাতা, আমি দুটা তেজপাতা আমি এখন চিড়ে দিয়ে দিলাম। আপনারা দেখেছেন আমি আগে তেজপাতাটা গরম মশলার সাথে গুঁড়া করে নিইনি। আপনারা চাইলে আস্ত গরম মশলাও এখানে দিয়ে দিতে পারবেন, তবে আমি সবগুলো গুঁড়া মশলা আস্ত গরম মশলা গুঁড়া করে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু কালার চলে এসেছিল তখন আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা বাটা দিয়েছি 1.5 চা চামচ, রসুন বাটাও দিয়েছি আমি 1.5 চা চামচ। আদা রসুন বাটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, দিয়েছি আমি 2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। মশলাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। মশলা অনেকে অনেক বেশি খেয়ে থাকেন, আবার অনেকে কম খান, সেই অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাটা অ্যাড করে নেবেন। তারপর আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে ঢেকে তা কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তেলটা উপরে ভেসে এসছে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশে থাকা ছোট্ট কিউট বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
মাংসটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম মশলার গুঁড়া। আমি এখানে দিলাম প্রায় 1/2 চা চামচ। গরম মশলা গুঁড়া দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি রান্নাটা করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি একটা মাংসের টুকরা নিয়ে দেখছি এটা কেমন সিদ্ধ হয়েছে। খুবই গরম, ভাঙা যাচ্ছিল না। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। বাকিটুকু যখন আমি ফুলকপি দিয়ে রান্না করে নেব তখন পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপি আর মাংসটা খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা নর্মাল পানিও দিয়ে দিতে পারবেন। পানিটা আমি একটু বেশি দেব কারণ এই মাংসের তরকারিটা আমি ঝোল রাখবো, তাই পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যদি তরকারিটা ভুনা করেন তাহলে পানির পরিমাণটা আরও কম দেবেন। যেহেতু আমি ঝোল রান্না করব তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার আমি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও গরম মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আপনাদের কাছে আমার আজকের রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। দিয়ে দিলাম আরও কিছু লবণ। আমার কাছে মনে হলো লবণটা কম হয়েছে কারণ আমি ফুলকপি দিয়েছি, সেই অনুযায়ী এখন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি আবারও বলছি লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। এখন আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। আপনারা যদি ঝোল এত বেশি রাখতে না চান তাহলে আরও কমিয়ে নিতে পারবেন। আমি এই তরকারিটাতে ঝোল রাখবো। আমি আগেও বলেছি ফুলকপি দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করব। এই তরকারিটা আমি রুটি দিয়ে খাবো তাই ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। এখন দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে আমি ঢেকে 1 মিনিটের জন্য রেখে দিব দমে। তাহলে মশলার যে ফ্লেভার আছে ওটা পুরোটাই মাংসের মধ্যে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। ফুলকপি অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এটা অসাধারণ হয়েছিল। আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে আস্ত গরম মশলা দিয়েও রান্না করে নিতে পারবেন। শুধু যে রুটি পরোটা নান বা লুচির সাথে এটা খাওয়া যাবে তা না, এটা গরম ভাতের সাথেও অসাধারণ লাগে। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও সহজ লেগেছে। যারা আগে কখনো রান্না করেননি এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আপনারা যেখানেই আছেন সাবধানে থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।